বিরতির পর ফিরলাম টাফ টক উইথ ঋতুব্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সোমেন মিত্র। সোমেনবাবু, বিরতির আগে যে প্রশ্ন বলছিলাম, যে ঘটনা ঘটলো তা তো নজিরবিহীন ঘটনা। একদিকে বিরোধীরা বলছেন, অর্থাৎ গোটা দেশের বিরোধী শক্তি, যারা বিজেপি বিরোধী শক্তি, তারা বলছেন যে সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে এ রাজ্য বিরোধীরা বলছেন যে কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের মধ্যে যে সংঘাত হয়েছে, যে সংঘর্ষ হয়েছে, তা নজিরবিহীন। এবং আপনাদেরই সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন পার্লামেন্টের চত্বরে দাঁড়িয়ে, সংসদ চত্বরে দাঁড়িয়ে। সিবিআই না রাজ্য পুলিশ, কার ভূমিকা সদর্থক মনে করেন? আমি বলছি রাজ্য পুলিশটা কেন, পুলিশের যিনি সিবিআই, রাজ্য পুলিশ কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের যিনি প্রধান, সিবিআই যখন ইন্টারোগেশনের জন্য গেল বা তার কাছ থেকে কিছু জানতে চাইল, তিনি হাইড আউটে গেলেন কেন? আমার মনে যদি কোনো পাপ না থাকে তা আমি লুকিয়ে যাবো কেন? আমি তাকে ফেস করব। তিনি বলতে পারতেন, তিনি যেহেতু কোনো অপরাধী না, তিনি তো বলতে পারতেন কেন, হোয়াই ইউ হ্যাভ কাম, হোয়াট ইজ ইউর প্রবলেম, হোয়াট ইউ ওয়ান্ট টু নো ফ্রম, তিনি তো এগুলো জবাব দিতে পারতেন। তিনি তো পুলিশের একজন পদস্থ এক নম্বর লোক, তিনি তো আইনকানুন জানেন, এ ঘটনা তো অতীতে কখনো হয়নি। এবং তারপরে আরও যেটা হলো, সমস্ত প্রোটোকল ভেঙে মুখ্যমন্ত্রী কমিশনারের বাড়িতে চলে গেলেন। এবং আমাদের জিজ্ঞাসা একটা জায়গায়, কী এমন গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রীকে ছুটি যেতে হলো তার বাড়িতে? অনেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছক ভাঙা, রাজনৈতিকের ছকের বাইরে গিয়েই তিনি ছক ভেঙে আন্দোলন করেন বলেই মানুষের এত কাছাকাছি। মুখ্যমন্ত্রী হলে তাকে অত প্রোটোকল মেনে চলতে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন একটা জিনিস, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যে মুখ্যমন্ত্রী কতগুলো প্রোটোকল আছে সেটা মেনে চলতেন। কই, তিনি তো সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন অ্যারেস্ট হয়েছিল ধর্নায় বসেন, তাপস পাল যখন অ্যারেস্ট হলো ধর্নায় বসেন, সৃঞ্জয় বোস যখন অ্যারেস্ট হলো তখন ধর্নায় বসেন, মদন মিত্র যখন অ্যারেস্ট হলো তখন ধর্নায় বসেন, তিনি ব্যক্তিগতভাবে, তিনি কুণাল ঘোষ, তারপরে রজত মজুমদার, এরা যখন হলো তখন অ্যারেস্ট ধর্নায় বসতেন না। হঠাৎ রাজীব কুমারের বেলায় কি এমন ঘটলো? যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের অযথা হস্তক্ষেপের জন্যই তাকে ছুটে যেতে হয়েছে। কিসের হস্তক্ষেপ? ওরা তো বলেনি আমরা রাজীব কুমারকে অ্যারেস্ট করতে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছি ইনভেস্টিগেট করা। সুপ্রিম কোর্ট তো কনস্টিটিউশনাল বডি, তো সে যদি অর্ডার করে সেই অর্ডারটা না মানাতেই তো কনস্টিটিউশনের বিরুদ্ধে যাওয়া। আপনি যে যুক্তিগুলো দিচ্ছেন, এটা যদি কোনো কংগ্রেসের রাজ্যে বিজেপি যেখানে কেন্দ্রে রয়েছে সেখানে সিবিআই করতে, বলা হচ্ছে যে রাহুল গান্ধী সমর্থন করছে, রাহুল গান্ধী কিন্তু রাজীব কুমারকেও সমর্থন করেননি, রাজীব কুমার বিরোধী শক্তিকেও সমর্থন, রাজীব গান্ধী বলেছে যে এই ইন্ডিপেন্ডেন্ট, রাহুল গান্ধী এই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনগুলোকে পলিটিক্যাল ইয়েতে কন্ট্রোলে আনার চেষ্টা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া। তো হলো কোথায়? বাংলার মুখ্যমন্ত্রী গণতন্ত্র বাঁচানোর লড়াই লড়ছে, মেট্রো চ্যানেলে বাংলার মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন, ক্যাবিনেট হলো ওখানে, আর দুদিন আগে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ওখানে ধর্নায় বসতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হলো, এটা গণতন্ত্র। তাহলে শাসকের জন্য গণতন্ত্রের ব্যাখ্যায়, বিরোধীর জন্য গণতন্ত্রের ব্যাখ্যা আলাদা? এই গণতন্ত্রের লড়াই লড়তে হবে। আমাদের সময় প্রায় ফুরিয়ে এসেছে, এবার দ্রুত কতগুলো প্রশ্ন করে নেব। ইংরেজিতে একটা কথা আছে, নাথিং অফিসিয়াল, যে প্রশ্নগুলো করব দ্রুত জবাব দেবেন, এবং দ্রুত জবাব দিতে গিয়ে যেটাকে বলা যেতে পারে জীব ঘষে যদি সত্যি কথা বেরিয়েও যায়, আপনি জানবেন এটা কেউ অফিসিয়ালি নেবেন না। রাজ্যে এবং কেন্দ্র সব মিলিয়ে যে অবস্থায় পড়েছেন, প্রধান শত্রুকে বিজেপি না তৃণমূল কংগ্রেস? আমাদের দুজনই,
এটা তো খুব ডিপ্লোম্যাটিক আনসার হয়ে গেল। না, ডিপ্লোম্যাটিক না, কারণ আমরা মনে করি যে টু ইন ওয়ান, দুজনেরই অভিমুখ এক। একজন বলছেন কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করবেন, আর একজন বলছেন কংগ্রেসকে সাইনবোর্ড করবেন, একজন বলছেন রথযাত্রা করবেন, আর একজন বলছেন পবিত্র যাত্রা করবেন, একজন বলছেন রাম মন্দির করবেন, আর একজন বলছে সূর্য মন্দির করব। তো অভিমুখটা এখনো না। আমার দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটাও একেবারে না ভেবে বলবেন, তার কারণ এই প্রশ্নটা সত্যি আপনার পক্ষে হয়তো অস্বস্তিকর। দ্বিতীয় দফায় প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর নিজের অনুগত সেনাপতি বা অনুগত সতীর্থ বা ধরে নিতে পারেন সহযোদ্ধা কাকে মনে করেন, আব্দুল মান্নান না অধীর রঞ্জন চৌধুরী? সবাইকে নিয়ে চলতে চাই, সবাই দলের দায়িত্বশীল। কংগ্রেস তো খোলামেলা দল, এই দলে সামনাসামনিও লড়াই হয়, এটাই কংগ্রেসের বৈশিষ্ট্য। হ্যাঁ, তা কংগ্রেসের আভ্যন্তরীণ গণতন্ত্র আছে। কংগ্রেসের নেতারা যেটা আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তারা আমাকে মুখের দাঁড়িয়ে বলতে পারে, এইটি হচ্ছে কংগ্রেসের বিউটি। তা কাকে একটু এগিয়ে রাখবেন, আব্দুল মান্নান না অধীর রঞ্জন চৌধুরী? দুজনেই আমার কাছে, দেখুন ওরা দুজনেই আমার বয়স কনিষ্ঠ। এই মুহূর্তে পশ্চিমবাংলায় কংগ্রেসের যা সাংগঠনিক শক্তি, তাতে কারা এগিয়ে রয়েছে, মহিলা কংগ্রেস না ছাত্র পরিষদ? সবাই মিলে ইয়ে করতে হবে, ছাত্র পরিষদ, মহিলা কংগ্রেস। আমি তো প্রথম দিনই যেদিন সভাপতি হচ্ছি তারপরেই স্বীকার করে নিয়েছি যে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, এটা কাটিয়ে তুলতে হবে। কাটিয়ে তুলতে গেলে কংগ্রেস কর্মীদেরকে রাস্তায় নিয়ে আসতে হবে, এবং সেক্ষেত্রে আমরা অনেকটা সক্ষম। সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস, মানে জীবনের একটা সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে আপনার। অনেকে বলেন ইন্দিরা গান্ধীর সময় আপনি তত্ত্বরই এগিয়ে যাচ্ছিলেন, ঠোক্কর খেলেন রাজীব গান্ধীর সময়, কাকে বেশি পছন্দ? মানে কাকে বেশি পছন্দ মানে ব্যক্তি হিসেবে না, কার সময়টা বেশি কংগ্রেসের একজন নেতা হিসেবে মনে করেন এগিয়ে যাচ্ছিলেন, ইন্দিরা গান্ধী না রাজীব গান্ধী? না, ইন্দিরা গান্ধী বলুন, ইন্দিরা গান্ধী আমাদের সেন্টিমেন্ট, রাজীব গান্ধী আমাদের নেতা ঠিকই, কিন্তু ইন্দিরা গান্ধী একটা সেন্টিমেন্ট। আমরা যখন যুবক, ছাত্র থেকে, তখন ইন্দিরা গান্ধীর ছাওয়াটাই আমাদের সব থেকে বেশি লেগেছে। ইন্দিরা গান্ধী যে অ্যান্টি মনোপলি, ব্যাংক ন্যাশনালাইজেশন, কুলিয়ারি ন্যাশনালাইজেশন, রাজন্য ভাতা বিলোপ, এই যে বড় লোকেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটা আমাদের উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। কোন সংখ্যাতে আপনার আতঙ্ক, তিন না চার? তার কারণ মৌসুম বেনার্জি নূর তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার পর সেই সিটটার কি ভবিষ্যৎ, কংগ্রেস পাবে না বিজেপি পাবে, আমরা কে পাবে, কে বেশি পাবে? অস্বস্তিকর সংখ্যা কোনটা তাহলে, তিন? তিন হওয়ার তো কোন প্রশ্নই নেই। আমি তো বলছি যে আমরা নিজেদের যে চারটে সিট এইটা টিকিয়ে রেখেও আমরা আরো দু একটা সিট বাড়াতে পারি, আমাদের কমবে না। আমার সর্বশেষ প্রশ্ন, একটাই প্রশ্ন, প্রথম পর্ব প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে, তার দ্বিতীয় পর্ব প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে কোনটাকে মনে হচ্ছে বেশি নিজে উপভোগ করছেন? দেখুন, প্রথম পর্ব তো নিশ্চয়ই তখন বয়স কম ছিল, পরিশ্রম করার ক্ষমতা বেশি ছিল, বেশি দৌড়াদৌড়ি করতে পারে। তারপরে তো 20 বছর বয়স বেড়েছে, সেই আগের মতো পরিশ্রম তো আর এখন করতে পারি না। সভাপতি আগের এটাই আমার কাছে বেশি ছিল। আমার শেষ প্রশ্ন, এবার কি ছোটদা নামটা বদল হওয়ার সময় এসেছে? কারণ গোটা দলের তো বর্দা হয়ে উঠেছেন, মনে হয় ছোটদা নামটা এবার পরিবর্তন করুন, না ছোটদা হিসেবেই থাকতে চান? ওইটি ভালো। শেষ করছি টাফ টক উইথ ঋতব্রত, অকপটে জবাব দিলেন সোমেন মিত্র, হ্যাঁ ছোটদা হয়েই তিনি থাকতে চান। আপনিও সুস্থ থাকুন, শেষ করছি আজকের টাফ টক, নমস্কার। নমস্কার।